প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 22 আগস্ট 2023 রোজ মঙ্গলবার। আমরা আছি এখন নেত্রকোনা পৌর সুপার মার্কেট পাইকারি কাঁচামালের আড়তে। দর্শক, আজকের পাইকারি বাজারে পেঁয়াজ, রসুন, আলু কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এখন আমি সঠিক তথ্যটি জানিয়ে দিব। আর আপনাদের এলাকায় পেঁয়াজ, রসুন, আলু কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে অন্য দর্শকদের জন্য খুব ভালো হয়। তাহলে চলুন দর্শক, ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদেরকে জানাবো পেঁয়াজের দাম, তারপরে রসুন, তারপরে আলুর দাম জানাবো। আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো নাসিক এলচি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি। আপনারা যদি ভালো নাসিক পেঁয়াজ আজকের বাজারে নিতে চান তাহলে 55 থেকে 60 টাকা কেজির দাম পড়বে। তারপরে আসি ইন্দুর পেঁয়াজ। দর্শক, আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো ইন্দুর পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। আর মিডিয়াম কোয়ালিটির যে পেঁয়াজটা রয়েছে ইন্দুর, ওইটা বিক্রি হচ্ছে 47-48 টাকা কেজি। দর্শক, অন্য দিনের তুলনায় আজকে পেঁয়াজের আমদানি একটু বেশি, এই জন্য 1-2 টাকা কেজিতে এলসি পেঁয়াজ দামটা একটু কম বিক্রি হচ্ছে। তারপরে আসি দেশি পেঁয়াজ। দর্শক, আজকের পাইকারি বাজারে ফরিদপুরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, সবথেকে ভালো কোয়ালিটির মাতার মাল যেইটা। আর মিডিয়াম কোয়ালিটির যে দেশি পেঁয়াজটা রয়েছে ওইটা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। দর্শক, পেঁয়াজের কোয়ালিটি বুঝে দাম। তারপরে আসি রসুন। আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো ভিআইপি বড় মাত্রার দেশি রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি পাইকারি। আর মিডিয়াম কোয়ালিটির যে দেশি রসুনটা রয়েছে ওইটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। দর্শক, তারপরে আসি আলুর মধ্যে। আজকের বাজারে সবথেকে ভালো রাজশাহী ডায়মন্ড বিক্রি হচ্ছে 35 টাকা কেজি। আলুর বাজারটা একটু বাড়তির দিকে। তারপরে আসি রংপুরের ডায়মন্ড আলু। এই যে রংপুরের ডায়মন্ড আলুটা আজকের বাজারে আপনারা নিতে পারবেন 34 টাকা কেজি। আর রংপুরের লাল স্টিক ডায়মন্ডটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 33-34 টাকা কেজি। মিডিয়ামটা 33, একটু ভালো কোয়ালিটি যেটা ওইটা বিক্রি হচ্ছে 34। আর রংপুরের সাদাগুটি দেশি আলুটা আজকের পাইকারি বাজারে আমরা পাইকারি বিক্রি করছি 44-45 টাকা কেজি। আর আজকে যে গাড়িগুলো আসবে ওইগুলো 1 টাকা কেজি মনে হয় বেশি বিক্রি করতে হবে আলু। দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।